ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভ্যালেন্টাইন্স ডে হলো ভালোবাসার দিবস, মানে একটা ছেলে একটা মেয়েকে কিন্তু শুধু ভালোবাসার দিবস না, এটা এটা কিন্তু একটা মানুষ মানুষকে ভালোবাসার দিবস। তাই আজকের দিনে ওই 42 জন আর্মিকে নিজের স্যালুট জানিয়ে ভিডিও শুরু করছি। আজ 14th February, মানে ভ্যালেন্টাইন্স ডে, বেঙ্গালুরুতে মানে ভালোবাসার দিবস। আর এই আজকের দিনে আমি নিজে দাঁড়িয়ে থেকে একজনকে প্রপোজ করব। আজকে আমি যাকে প্রপোজ করব তার আজকে কি রিয়াকশন হবে আজকে সেটাই তোমাদের দেখাবো। ফাইনালি ওরা আমি প্রপোজ করতে যাচ্ছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ ছেলে তোমাকে ঘোরাতে শুধু থ্যাংক ইউ ছেলেকে। আমার প্রচন্ড ভালো লাগছে আমার ছেলে আমার প্রথম এই গোলাপ আমাকে আমার যে এক্সট্রিমলি মানে ভালো লাগছে, কারণ প্রথমবার মাকে আমি দিচ্ছি। ভালো তোমাদের সাথে একটু শেয়ার টেয়ার করি। বাবা দিয়েছে যখন কোনোদিনও দেয় বাবা দেবে না, বাবা সব লজ্জা পায়, লজ্জু বলো দেয় এবার আমি বাবা দেয়নি কেন, ওর বাবা কোনোদিন আমাকে দেয়নি গোলাপ। ঠিকই আছে ছেড়ে দিচ্ছে, এখন বড় ছেড়ে দিচ্ছে, এবারে ছোট ছেড়ে দেবে এরপরে অসুবিধা কি আছে। আমার প্রচন্ড ভালো লাগছে আমার ছেলে। ছেলে হয়েছি, মা বাবাকে একটু বাবাকে তো বাদই দিবে, বাবা হচ্ছে একটু এক্সট্রিম লেভেলের হাই মানুষ, বাবাকে সার্ভিস দেওয়ার চাপের ব্যাপার, তাই মাকে একটু করলাম কি না, সবাই তো তার নিজের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে করে, আমি একটু বেশ সন্ন্যাসী মানুষ এবং মানে মাকেই করলাম। মাকে করার থেকে মজাটা কি হয় মানে একটা মানে একটা শান্তি পাওয়া যায় মন থেকে, তাই না? কেন তোমার কি মনে হচ্ছে? আমার প্রচন্ড ভেতর ধরে আনন্দ লাগছে, এত ভালো লাগছে আমার। দিদাকে দিদাকে বলবো যে আমার ছেলে আমাকে প্রপোজ করছে। অ্যাকচুয়ালি মার ইচ্ছে ছিল মাকে এভাবে প্রপোজ করুক, মা কোনোদিন পাইনি সেটা বলে কিছু, তোর ইচ্ছে ছিল কি কোনোদিন? না আমার ইচ্ছা ছিল না, কারণ আমি প্রেম করে কোনো ই করে বিয়ে করিনি। কেমন লাগছে তুই জানে প্রপোজ করে? হ্যাঁ হেভি লাগছে একদম, মাকে প্রপোজ করার মজাই আলাদা একদম। আমি মানে ভাবতে পারি এরকম ভাবে সেলিব্রেট হবে। আমি একটু কলেজে গেছিলাম, তো কলেজে গেছে দেখি এত বড়, মানে খুব ভালো লাগছে দেখে, আমার নিজেকে ভীষণ শান্তি লাগে। মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো করাটা খুব নর্মাল জিনিস, ক্যাজুয়াল ব্যাপার, বাট ভ্যালেন্টাইন্স মানে কিন্তু শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, কিন্তু ইটস অল অ্যাবাউট হিউম্যান টু হিউম্যান, ম্যান টু ম্যান টাচ। যেটা তুমি বাবা সঙ্গে সেটা করলে সব থেকে বেশি আনন্দ লাগে, বাবা মা ঘরে দিদা দাদু যে কেউ হোক না কেন, মানে বাড়িতে সেবার হচ্ছে মায়ের সাথে একটু ডান্স করবো। আচ্ছা মায়ের সাথে নাচটা কেমন লাগলো আমাকে বলো, তোমার কেমন হয়েছে নাচটা বলো? হ্যাঁ আমার খুব ভালো লাগলো, ভালো লেগেছে। বাবা বাবা তো কোনোদিন নাচে বাঁচিনি, উল্টে বাবা নাচিয়ে দেবে একেবারে। যাক আমার মাঠে ডুয়েট ডান্স হলো, কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে আমাদের জানো। আমার কিন্তু মারাত্মক লাগছে, বিশ্বাস করে আমার মন থেকে আমি চরম লেগে আনন্দ লাগছে আমার একদম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাই খুব ভালোভাবে থাকো, এনজয় করো, নিজের লোককে ভীষণ ভালোবাসো, প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসো। আর তুমি কি বলো ছোটদের উদ্দেশ্যে? সবাই তোমরা ভালো থেকো, ভালোভাবে তোমরা পড়াশোনা করো, একদম ভালো ভালো মানুষ হও। আমি তো আমি মানুষ, আমার মানুষ এই তো মানুষ, এই তো আমি ছোট থেকে মানুষ। আজকের ভ্যালেন্টাইন্স ডে আমি এইভাবেই আজকে কমপ্লিট করলাম।
বিশ্বাস করো মন থেকে আমার মারাত্মক শান্তি লেগেছে, মারাত্মক একটা আনন্দ লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে আমাদের প্লিজ কমেন্ট সেকশনে একটু জানাও। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে কিন্তু প্লিজ একটু বেশি বেশি করে লাইক করো, ভিডিওটা কিন্তু চরমভাবে কিন্তু শেয়ার করো, মানে একটা আলাদা একটা অনুভূতি লাগে কিন্তু, মানে তোমরা মানে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তার সাথে কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। এরকম কিন্তু আরও অনেক ভিডিও আসবে ফিউচার আমার মাকে নিয়ে, আরও অনেককে নিয়ে। তাহলে আমি হলো মনির পান, তোমাদের ইন্ডিয়ান বম্বাই, বি দ্য কিং অফ ইউর ওন ওয়ার্ল্ড।